আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, ফিরে আসলাম আর একটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রথম রমজানে সবাই শ্বশুরবাড়ি থেকে তাল যায়, দামানদের জন্য ওরা খায়। তাই ভাবলাম আমার হাজব্যান্ডের জন্য, আমার বোন বলতেছে একটি তাল বানাবে, তাই ভাবলাম আমিও আমার দুলাভাইয়ের জন্য একটি বানিয়ে নেব। আর আমার হাজব্যান্ডের মঙ্গলবারে কাজের অফ থাকে, তাই ভাবলাম একসাথে দুনোটা করে নেব। প্রথম রমজানে আমার হাজব্যান্ডের অফ ছিল না, তাই একসাথে মঙ্গলবারে আমার হাজব্যান্ডের জন্য, আমার দুলাভাইয়ের জন্য আমি বানালাম, আর আমার বোন আমার হাজব্যান্ডের জন্য একটি তাল বানালো। দেখতেই পারছেন আমি এখন সব কিছু ভিজিয়ে রেখেছি। আজ আমি আমার বোনকে ইফতারে দাওয়াত করেছি আমাদের ঘরে খাওয়ার জন্য, আর আমি সকাল সকাল উঠে সব কিছু ভিজিয়ে রাখলাম, যেহেতু আইস ছুটতে অনেক লেট হবে, তাই সব কিছু ভিজিয়ে রেডি করে রাখলাম। প্রথমে দেখতে পারলেন যে আমি একটু চানা ভিজিয়ে রেখেছি, ওই চানাটা ছিল আমার ফুলাবের জন্য। আর তারপর দেখতে পারছেন আমি কিমাটা নিয়ে নিয়েছি, আর আমি দেখতে পাচ্ছি পানিটা কোল্ড আসছে, তাই ভাবলাম একটু হট পানি যখন আসবে তখন বাউলে ঢেলে দেব। দেখতে পারছেন আমি এখন পানিটা ঢেলে রেখে দিয়েছি, একটু হট হলে ভালো হয়, যেহেতু কিমা অনেক চর্বিয়ে বের হবে, তাই ভাবলাম একটু গরম পানি হলে অনেক ভালো হবে। তারপর দেখতে পাচ্ছেন আমি যে মিটটা ভিজিয়েছিলাম পোলা বানানোর জন্য, ওই মিটেও একটু গরম পানি, যা ওম গরম পানি থাকে ওই পানিটা দিয়ে আমি মিটটাকে ভিজিয়ে রাখবো। আর দেখতে পারবেন তারপর আমি নিবলেটগুলো একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে জলদি জলদি করে নিবলেটের আইসগুলো ছুটে যায়। কারণ হচ্ছে গিয়ে আমি মশলা দিয়ে দিয়ে মাখিয়ে রাখবো প্রায় 2 ঘন্টার মতন, যাতে মশলাটা চিকেনের ভিতরে গিয়ে ঢুকতে পারে। আর রাতকে হলে আরও অনেক ভালো হতো, যেহেতু আমার মনে ছিল না, তাই এর জন্য আমি ভাবতেছি জলদি জলদি যখন খুলে যাবে তখন সবগুলো মশলা দিয়ে আমি ওইটা মাখিয়ে রাখবো প্রায় 2-3 ঘন্টা মতন। আর যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে আপনারা রাতেও করে রাখতে পারেন মশলা দিয়ে সব কিছু, আর আপনারা চাইলে রাতকে রেখে দিলে আরও অনেক ভালো হবে। আর আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, কারণ হচ্ছে গিয়ে আমার অনেক বিজি ছিলাম, তাই আর শেয়ার করতে পারিনি। আর সবাইকে বলেছিলাম অনেক ভালো হয়েছিল চিকেনটা। আর দেখতেই পাচ্ছেন যে কিমাটা আপনারা দেখেছিলেন, ওটা আমি ব্লেন্ডারে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন, তারপর সবগুলো মশলা দিয়ে আমার কে দেখে আরও 2 ঘন্টার মতন রাখছি। তারপর দেখতে পারছেন আমি যেই দিন আপনি সব কিছু বানাবেন দেখতে পারবেন যে ওই দিন আপনি অনেক বিজি হয়ে যাবেন, তাই আর রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর আমি আপনাদের সাথে নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনারা ফুল ভিডিওটা দেখতেই থাকুন। দেখতে পারলেন চিকেনে সবগুলো পাউডার লাগিয়ে নিয়েছি, তারপর একটি হান্ডি বসিয়ে হান্ডিতে আমার সব চিকেন ফ্রাই করে নিলাম। আমি আপনাদেরকে আরেকটা রেসিপিতে বলেছিলাম, আপনারা যদি হান্ডিতে চিকেন ফ্রাই করেন তাহলে আপনাদের যেইভাবে সব থেকে আপনারা আনেন চিকেনটা ওইভাবে খেতে লাগবে। আর আমি সব কিছু ফ্রাইয়ের যা যা আছে সব কিছু আমি হান্ডিতে ফ্রাই করলে অনেক ভালো হয়।
আর যেইভাবে ভাবছিলাম যে তালটা বানাবো ওইভাবে পারিনি কাজের চাপের জন্য, আর ওইদিকে অনেক লেট হয়ে যাচ্ছিল। আর তাই ভাবলাম আরও নেক্সট কয়েক ঘরকে আমরা ইফতারে দেব, তাই সব কিছু মিলিয়ে অনেক বিজি হয়ে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে ভালোভাবে তুলতে পারি নাই। আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনারা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, যারা যারা এখনই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন নোটিফিকেশন অন করেন নাই প্লিজ নোটিফিকেশন অন করে আপনারা পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও সবাইকে জানাই রমজান মুবারক, আর সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।